আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদ। আপনাদের সাথে আছেন রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদে নারীর টানে বাড়ি ফেরা শুরু, প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের ক্ষোভ। ক্ষমা চাইলেন রেলপথ মন্ত্রী, ওবায়দুল কাদের বললেন স্বস্তি দেওয়া খবর সড়ক যাত্রা। ঈদের প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজারে, মাংসের দাম এখনো বাড়েনি, চালের বাজার স্থিতিশীল। সরকারি সদিচ্ছা না থাকায় বেগম জিয়া মুক্তি পাচ্ছে না, মন্তব্য ব্যারিস্টার মধুদেব। গদবাথা সমালোচনায় হাসির পাত্রে পরিণত না হতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের জাপান সফর শেষে শুক্রবার সকালে সৌদি আরবের উদ্দেশ্যে টোকিও ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা বাংলাদেশ সময় সকাল 6:30টার দিকে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিকো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে বিদায় জানান। প্রধানমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় বিকেল 5:30টায় পৌঁছবেন। সন্ধ্যায় তিনি ওআইসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। 14তম ওআইসি সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী ওমরা পালন করবেন। 3 জুন ফিনল্যান্ডের উদ্দেশ্যে সৌদি আরব ছেড়ে যাবেন শেখ হাসিনা। 12 দিনের সফর শেষে 7 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা, দিনটি ইবাদত বন্দেগী ও জিকির আসকারের মাধ্যমে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারের ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা। জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ছিল উপচে পড়া ভিড়। তবে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রতি বছরের মতো এবারও বিশেষ ব্যবস্থা নেয় কেন্দ্রীয় মসজিদ। খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদেই দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। বিশ্ব মুসলিমরা মনে করেন সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। রহমত, মাগফিরাত ও নাজাতের শওকত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়, 2 থেকে 5 ঘন্টা দেরিতে ছেড়েছে বেশিরভাগ ট্রেন। এ নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলেও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন এটা শিডিউল বিপর্যয় নয়, সাময়িক সমস্যা। যাত্রা বিলম্বের জন্য ক্ষমা চাইলেন তিনি। এদিকে এখনও পর্যন্ত মোটামুটি সময় মতোই রাজধানী ছাড়ছে বাস। এবার ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে দাবি করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কমলাপুর রেল স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ছাড়ার কথা সকাল 9টায়। গাইবান্ধার মুন্নি ও তার পরিবার কমলাপুর সেই ট্রেনের অপেক্ষায় সকাল 8টা থেকে। ঘন্টার পর ঘন্টা পার হলেও রংপুর এক্সপ্রেসের দেখা নেই। যে ট্রেনটাতে আমরা যাব এটা আছে এখন বঙ্গবন্ধু সেতু, দেখাচ্ছে 7 ঘন্টা 22 মিনিট ডিলে। তো এটা যখন ঢাকা স্টেশনে পৌঁছাবে মিনিমাম 10 ঘন্টা অলরেডি ডিলে হবে। সকাল 6টার ধূমকেতু এক্সপ্রেস ছেড়েছে 8:15। সকাল 8টা নীরসাগর এক্সপ্রেস কমলাপুর ছেড়েছে সকাল 10:30। সকাল 9টা রংপুর এক্সপ্রেসের দেখা মেলেনি দুপুর পর্যন্ত। কর্ণফুলী এক্সপ্রেসের অবস্থা একই রকম। কিছু তো করার নেই, আমাদের তো কোনো কনফার্মেশন দেয় না, ডিক্লেয়ারও দেয় না যে ট্রেন আদার হয়েছে, এত ঘন্টা লেট, লেটে ছাড়া হবে। সকাল 9:30 কমলাপুর রেল স্টেশনে আসেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি যাত্রীদের খোঁজ খবর নেন, কথা বলেন ট্রেনের শিডিউল নিয়ে। ওখানে যদি যেতে দেরি করে আসতেও দেরি করে, আমরা আগামীকাল আজকে যেটা দেরি সেটা দেরিটাকে আমাদের মেনে নিতে হচ্ছে। আমরা যারা রংপুর এক্সপ্রেসে যাত্রা করছেন যাত্রী ভাইরা, তাদের কাছে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী এই দেরির জন্য। এদিকে দক্ষিণ উত্তরবঙ্গে সড়কপথে যাত্রীরা কল্যাণপুর ও গাবতলী কাউন্টারগুলোতে নির্দিষ্ট সময়ের আগেই অপেক্ষা করেছেন। অনেক আগে আসছি, 5-6 ঘন্টা আগে আসছি, আমি যাচ্ছি টাইম মতো ছাড়ুক এবং আমরা দেশে পৌঁছাই ভালোভাবে। তে যাচ্ছি বাড়িতে, আনন্দ হচ্ছে, অনেক আনন্দ করব, যাতে কোনো রাস্তায় কোনো জ্যাম না থাকে, থাকলে তো আরও বেশি ভালো হবে। তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে। খুব একটা হেরবেন না গাড়ি আসতে, যেমন হয়তো সময়ের গাড়ি সময় আসতেছে, হয়তো আগেরটা পরে পরে টাকা আসছে, তবে গাড়ি পাচ্ছি আর কি। পরিবহন সংশ্লিষ্টরা জানালেন শিডিউল ঠিক রাখতে সর্বোচ্চ তৎপর তারা। আমরা এবার আগে থেকে একটু অ্যালার্ট
যাতে যাত্রী যাতে সেবামূলক ই করতে পারে এবং যাত্রীদের কোনো দুর্ভোগ না হয়, হ্যাঁ, সেই অনুসারে আমরা শিডিউল ধরছি এবং যাত্রীর সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ আমরা নিচ্ছি। এদিকে দুপুরে গাবতলী বাস কাউন্টারে আসেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দাবি করেন এবার মহাসড়ক ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থায় আছে। এবারের মতো রাস্তার অবস্থা বাংলাদেশের ইতিহাসে, এত ভালো রাস্তা, এত গুড শেপে কখনো রাস্তা ছিল না। রাস্তায় চাঁদাবাজি ও যানজট রোধে নজর রাখা হচ্ছে বলেও জানান সেতু মন্ত্রী। জি এম আহসান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের খবর সংগ্রহে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী দীপন দেওয়ান। আমরা কথা বলছি তার সাথে। দীপন, দীপন, আমরা জেনেছি আজ ঈদ যাত্রার প্রথম দিনেই বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে যায়নি, এ নিয়ে সাধারণ যাত্রী ও কর্তৃপক্ষ কি বলছেন, সাধারণ যাত্রীদের ভোগান্তি আপনি কেমন দেখছেন? রেনুমা, সাধারণ যাত্রীদের ভোগান্তি আমরা সকাল থেকেই দেখছি, বেশ খানিকটা ভোগান্তি রয়েছে। আমরা এমনও যাত্রী পেয়েছি যারা সকাল 7টায় এসেছেন, তাদের ট্রেন এখনও পর্যন্ত আসেননি। এই যে 5-6টি ঘন্টা তারা এই কমলাপুর রেল স্টেশনে বসে আছেন, এটি তাদেরকে কেন আগে থেকে তথ্য দেওয়া হলো না যে তাদের এই নির্দিষ্ট ট্রেনটি বিলম্বে কমলাপুর স্টেশনে আসবে, তাহলে তারা বাসা থেকে পরে বের হতেন, এই ধরনের অভিযোগ করছেন অনেকে। আপনাকে যদি একটু তথ্য জানাই, এখনও পর্যন্ত রংপুর এক্সপ্রেস, যেটি রংপুরের উদ্দেশ্যে যাবে কমলাপুর থেকে, এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসার কথা ছিল সকাল 9টায়, সেই ট্রেনটি এখনও পর্যন্ত কমলাপুরেই পৌঁছায়নি। এখন সেটির ছাড়ার সময় হচ্ছে যেখানে 9টা, সেই ট্রেনটি এখন বাজে দুপুর 2টার বেশি, এখনও পর্যন্ত এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসেনি। এছাড়াও রাজশাহী এক্সপ্রেস আছে, সেটি 12:20 ছাড়ার কথা, সেই ট্রেনটি এখনও পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আসেনি। এছাড়া আমরা আরেকটি তথ্য যেটি পেয়েছি যে সিল্ক সিটি দুপুর 2:40 আসার কথা, এখনও যেহেতু 2:40 বাজেনি, ছাড়ার কথা 2:40 বাজেনি, তো এরই মধ্যে এই সিল্ক সিটি এটি কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে যাওয়ার কথা, যেহেতু এটির 2:40 ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এটিও এখনও পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আসেনি। সব মিলিয়ে বলা যায় যে আজকে অনেকগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং সারাদিনে আজকে আমরা যেটুকু তথ্য জানি 52টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে, তো সেই হিসেবে এখনও পর্যন্ত বেশ কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়। তবে রেলপথ মন্ত্রী তিনি বলছেন এটি আসলে বিপর্যয় নয়, এটি সাময়িক একটি সংকট তৈরি হয়েছে বা সমস্যা তৈরি হয়েছে, তবে যাত্রীরা এই বিপর্যয় নিয়ে বেশ খানিকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। রেনুমা, দীপন, আপনাকে ধন্যবাদ। সড়ক, রেল ও নৌপথের মতো তীব্র না হলেও ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে আকাশপথেও। দেশের অভ্যন্তরীণ 7টি রুটের ফ্লাইটের 80% টিকিট বিক্রি এরই মধ্যে শেষ। ঈদের 2-1 দিন আগের বিমানের টিকিট সোনার হরিণ হওয়ায় দাম বেড়েছে 2-3 গুণ। বাড়তি চাপ সামলাতে এয়ারলাইন্সগুলো ঈদযাত্রায় অতিরিক্ত ফ্লাইট যোগ করেও কাঙ্ক্ষিত টিকিট দিতে পারছে না যাত্রীদের। এদিকে ঈদের ছুটিতে বিদেশ ঘোরা যাত্রী বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক রুটের টিকিটের দামও আকাশ ছোঁয়া। ঈদে ঘরমুখো মানুষের চাপে মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট, ট্রেনের সময়সূচিতেও নামে বিপর্যয়। ঝক্কি ঝামেলা এড়াতে স্বাচ্ছন্দ্য ভ্রমণে তাই আকাশপথকেই বেছে নেন সামর্থ্যবানরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের অভ্যন্তরীণ রুটে প্রতিদিন 4টি বিমান সংস্থার শতাধিক ফ্লাইটে চলাচল করেন 6,000 যাত্রী। এবার ঈদে 40,000 যাত্রী আকাশপথে ঢাকা ছাড়বেন, সেই আশায় ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। যাত্রীদের ভীষণ চাপ রয়েছে, আমাদের ইতিমধ্যে 80% টিকিট সোল্ড। আমরা এবছর গত বছরের চাইতে অলমোস্ট ডাবল ফ্লাইট ঈদের সময় পরিচালনা করছি, বিশেষ করে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল, এই 4টা ডেস্টিনেশনে আমরা অলমোস্ট প্রায় 40-50টা ফ্লাইট আমরা দিয়েছি। বাস ট্রেনের মতো দিনক্ষণ বেঁধে দিয়ে টিকিট বিক্রি না হলেও বিভিন্ন মাধ্যমে টিকিট কিনছেন অনেকে। হাতে গোনা যেসব টিকিট এখনও অবশিষ্ট রয়েছে তার দামও আকাশ ছোঁয়া। ঈদের দুদিন এক দুদিন আগে টিকিটের প্রাইস তুলনামূলক তারা আগে থেকে হাই করে রাখছে, দেখা যাচ্ছে 2700 স্লট বা 3000 টাকা স্লট এগুলো পুরোটাই তারা উঠায় দেয়, ফেদে একদম হায়ার থেকে শুরু করে, সেটা হতে পারে 5,000-6,000। ঈদের ফেয়ার 6,000 থেকে স্টার্ট হচ্ছে, 6,000 থেকে 10,000 পর্যন্ত বিভিন্ন স্লট আছে। ঈদকে ঘিরে ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করেছে বিমান, যাত্রী টানতে পিছিয়ে নেই অন্য 3টি উড়োজাহাজ কোম্পানি, এরপরও দাম না কমে উল্টো বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।
শেষ মুহূর্তে যারা টিকিট পাচ্ছে যাচ্ছে সেই টিকিটগুলো সাধারণত একটা হায়ার ফেয়ার ইস্যু করছে, এই জন্য হয়তো মনে হবে যে আসলে ফেয়ারটা ইনক্রিজ হয়েছে, বাট ইউএস বাংলা এয়ারলাইন্স আসলে সেই ফেয়ারটা ইনক্রিজ করেনি। প্রাইস বার আর একটা কারণ হলো যেটি সেটি হলো যে আমাদের ওয়ান ওয়ে লোকটা থাকে ঢাকা থেকে এক্স ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে সৈয়দপুর যশোর রাজশাহী বিভিন্ন রুটে যাত্রী, কিন্তু ফিরতি ফ্লাইটগুলোতে আমাদের লোড অনেক কম থাকে, যার কারণে ওই লোডটাকে অফসেট করার জন্য আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হয় এবং প্রাইসটা বেড়ে যায়। ঈদ উদযাপনে দেশে আসা প্রবাসীদের কিংবা বাইরে ঘুরতে যাওয়া যাত্রীদেরও টিকিট প্রতি গুনতে হচ্ছে 10-15,000 টাকার অতিরিক্ত ভাড়া। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ঈদের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচার বাজারে। ঈদে যেসব পণ্যের চাহিদা থাকে সেগুলোর দাম বাড়ার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত স্থিতিশীল আছে চালসহ নিত্যপণ্যের বাজার, কিছুটা বাড়তি আছে মশলার বাজার। ক্রেতাদের অভিযোগ, ঈদকে সামনে রেখে অনেক পণ্যের দাম এরই মধ্যে বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ঈদুল ফিতরে পোলাও মাংসের চাহিদা থাকে পরিবারে, তাই রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার মাংসের দোকানগুলো ভিড় ছিল লক্ষণীয়। আপাতত সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া দাম রাখলেও মাংস বিক্রেতারা ইঙ্গিত দিচ্ছেন 26 রমজানের পর তা বাড়বে কিছুটা। ঈদ মানে পোলাও মাংস, মা তো গরুর মাংস ছাড়া তো ঈদের দিন আমাদেরকে সামনে মানে থালাতে কিছুই দিবেন না আর কি। 26 রমজান পর্যন্ত সরকারে যে রেটটা দিছে সেই রেটটা যাওয়ার পর থেকে দেখা গেছে যে আমরা যদি এক মালে 500 টাকাতে বেশি দেনই হয়তো আমরা 20-25 টাকা একটু বাড়ায় লওয়া যাবে। রমজানে মাছের বাজারে দামের তেজও কমছে না, কেজিতে কম করে হলেও 50 টাকা বেশি রাখছে বিক্রেতারা। তাদের অজুহাত রাজধানীতে মাছের বাজারে সরবরাহের ঘাটতি। দেশে রমজানে সোয়াব কামায় দাম কমায়, আর আমাদের দেশে সোয়াব কামায় দাম বাড়ায়। সব মানুষ দেশ গ্রামে যাইতেছে, এই কারণে দেশের মাছগুলো ঢাকা শহর কম আইতেছে, এই কারণে কেজিতে 30-35 টাকা বেশি আছে। রমজানে মুরগির বাজারে বেড়ে যাওয়া দাম ঈদের আগে কমার লক্ষণ নেই, এ কারণে বেশি দামেই কিনছেন ক্রেতারা। গত সপ্তাহে একটু তুলনামূলক একটু বেশি আছে, অন্য কোনো সময় জায়গাতে দাম বেশি, কমলে কম বেশি লেবে দেশে নিজে বাজার। পোলাও সেমাইয়ের চাহিদা এখনও শুরু হয়নি, তবে ঈদের আগের দুই দিন চাহিদার সাথে দামও কিছুটা বাড়তে পারে ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। পোলাওর সেলের আপনার দাম বেশি এটা বলা যাবে না, 50 কেজির বস্তা আপনার 100 টাকা করে বেশি, 150 টাকা করে বেশি, এটা স্বাভাবিক আর কি, এটা ঈদের সময় এটা বাড়তে পারে। আপাতত সুখবর নেই চালের বাজারে, এখন দাম কিছুটা কম হলেও ঈদের পর বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে সর্বনিম্ন চাল সরনা, গুটি সরনা 35-36 টাকা হলো, পাইকারি খুচরা 36 টাকা, আর হলো আপনার 28 ভালো 38 টাকা, আর পাইকারি হলো আর খুচরা হলো 40 টাকা। এখন দাম কম, মানুষ ঈদ বাজার করবে, ঈদের পর বাজার বাড়বে। রমজান উপলক্ষে লেবু, শশা, রসুন, পেঁয়াজের দামও রয়েছে আগের মতোই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সরকারের সদিচ্ছা নেই বলে খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে রাজধানীর কাজীপাড়ায় কাফরুল থানা বিএনপি আয়োজিত ইফতার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি। মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক কারণে বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি হবে না, তাই আন্দোলন করেই মুক্তি করতে হবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে তাঁতি দলের আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম জিয়াকে যেই মামলায় আটকে রাখা হয়েছে এমন মামলায় কেউ আটক থাকেন না, শুধুমাত্র রাজনৈতিক কারণে আটক রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্য সেই প্রমাণ আরও স্পষ্ট করেছে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির যেই 5 MP সংসদে যোগ দিয়েছেন তাদের উপর চাপের চেয়ে লোভ বেশি ছিল বলেও মনে করেন গয়েশ্বর। গদবাদা সমালোচনা করে নিজেদের হাসির পাত্রে পরিণত না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। হাসান মাহমুদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে পুরো বিশ্বের চোখে পড়লেও উন্নয়ন দেখে না শুধু বিএনপি, এই দলটি সরকারের সমালোচনায় ব্যস্ত বলেও অভিযোগ তার। প্রশ্ন রাখেন, সুশাসন না থাকলে দেশ এগিয়ে যাচ্ছে কি করে? বিএনপির গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। শেষ সময় জমে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও কলাপাড়ার ঈদবাজার, তীব্র তাপদাহ উপেক্ষা করে উপচে পড়া ভিড়। বিশ্বকাপের উত্তেজনা উন্মাদনায় ভাসছে ক্রিকেট বিশ্ব, দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান উইন্ডিজ।
স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। শেষ সময় জমে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও কলাপাড়ার ঈদ বাজার। তীব্র তাপদাহ উপেক্ষা করে বিপণী বিতান থেকে ফুটপাত সর্বত্রই দেখা যাচ্ছে বিভিন্ন বয়সী ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাদা সাধ্যের সমন্বয়ে প্রিয়জনের জন্য পছন্দের পোশাক সহ অন্যান্য সামগ্রী কেনায় ব্যস্ত তারা, আর ক্রেতাদের সামলাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। তবে মৌসুমের শুরুতেই 65 দিনের অবরোধের ফলে উচ্ছ্বাসহীন এই উপকূলীয় উপজেলার মৎস্য পেশা নির্ভর জনপদের ঈদ বাজার। এদিকে ঈদবাজারে কেনাকাটা, রাস্তায় নির্বিঘ্নে চলাচল, ছিনতাই, চাঁদাবাজি রোধ সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ রোবট পেট্রোল কার্যক্রম চালু করেছে র্যাব। এছাড়া বিভিন্ন বিপণী বিতান, লঞ্চঘাট, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। আগামী বাজেটে বিড়ির উপর কর বাড়ানো হলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিড়ি শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিড়ি শ্রমিকদের সমাবেশে কথা জানান তারা। সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য আকমো সরোয়ার জাহান বাদশা বলেন, বিড়ি একটি কুটির শিল্প। এই শিল্পের সাথে 20 লাখেরও বেশি শ্রমিক জড়িত। তাদের কথা চিন্তা করে এই শিল্পের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সভাপতি কে এম বাঙ্গালী বলেন, সিগারেটকে রেখে বিড়িকে ধ্বংস করার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চর, নদী ভাঙ্গন ও মঙ্গা এলাকার বেকার মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে বিড়ির উপর কর কমাতে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেন তিনি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের নয়া মন্ত্রিসভার দপ্তর বন্টন করেছেন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নেয়া নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলীয় সভাপতি অমিত শাহ। এই মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জনগণের উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী দল কংগ্রেস। স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক হবে। শপথ নেয়া 57 সদস্যের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলীয় সভাপতি অমিত শাহ। এবারই প্রথম মন্ত্রিসভায় যুক্ত হলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এস জয়শঙ্কর। কোনো আবাস ছাড়া সাবেকী পররাষ্ট্র সচিবকে মন্ত্রিসভায় যুক্ত করে বড় চমক দিয়েছেন মোদি। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারাম। অসুস্থতার কারণে এবারের মন্ত্রিসভায় যুক্ত হননি সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন মেনকা গান্ধীর সহ সাবেক অনেক মন্ত্রী। টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারুণ্য এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের মন্ত্রিসভায়। এদিকে নতুন মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে কংগ্রেস। আশ্বাস দিয়েছে দেশ ও জাতির উন্নয়ন নিশ্চিতে আন্তরিক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদে নারীর টানে বাড়ি ফেরা শুরু। প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়। যাত্রীদের ক্ষোভ ক্ষমা চাইলেন রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের, বললেন স্বস্তি দেওয়া হবে সড়ক যাত্রা। ঈদের প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজারে, মাংসের দাম এখনো বাড়েনি, চালের বাজার স্থিতিশীল। সরকারের সদিচ্ছা না থাকায় বেগম জিয়া মুক্তি পাচ্ছে না। মন্তব্য ব্যারিস্টার মওদুদের গদবাঘা সমালোচনায় হাসির পাত্রে পরিণত না হতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangla vision। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।